স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে সাথে আছি বিথি ঘোষ শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাতচল্লিশতম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে কলকাতায় আলোচনা সভা রাজশাহীতে কলেজ ছাত্রীকে উত্তক্ত ও তার পিতাকে মারধরের ঘটনায় তিনজনকে আটক করেছে র্যাব পাঁচ রাজশাহীতে র্যাবের হাতে আটক তিন ছাত্রলীগ নেতাকর্মীর আটকের প্রতিবাদে সংবাদ সম্মেলন শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাতচল্লিশতম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে কলকাতায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে বুধবার রাতে কলকাতার বেঙ্গল ক্লাবে ভারত বাংলাদেশ মৈত্রী সংঘ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও রাজশাহীর সিটি মেয়র এ এইচ এম খায়রুসামান লিটুন মেয়র বলেন বাংলাদেশ ভারত দুটি দেশ একে অন্যের সাথে অঙ্গাঙ্গীভাবে জড়িত দুই দেশের মধ্যে যত মধুর সম্পর্ক ততই দুই দেশের উন্নতি তিনি আরো বলেন বঙ্গবন্ধু সৃষ্টিকর্তা ছাড়া কারো কাছে মাথা নত করতেন না তারই সুযোগ্য কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের মহাসড়কে বিশ্বব্যাংক না করে দেওয়ার পরেও পদ্মা সেতু করে দেখালেন তিনি ভারত বাংলাদেশ মন্ত্রীসংঘের কার্যকরী সভাপতি শিশির কুমার বাজরিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় সম্মানিত অতিথির বক্তব্য দেন কলকাতায় নিযুক্ত বাংলাদেশের ডেপুটি হাই কমিশনার আন্দোলীব ইলিয়াস ও আওয়ামী লীগের উপপ্রচার সম্পাদক আমিনুল ইসলাম সভায় রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি বিশিষ্ট সমাজসেবী শাহিন আক্তার রেণী সহ অন্যান্য অতিথি ও অংশগ্রহণকারীরা উপস্থিত ছিলেন রাজশাহীতে সনাতন ধর্মের এক কলেজ ছাত্রীকে উত্তক্তের প্রতিবাদ করায় বাবা মায়ের ওপর হামলার ঘটনায় ছাত্রলীগের কর্মী মিরাজ ফরহাদ ও আখেরকে গ্রেফতার করেছে র্যাপাজ বুধবার দিবাগত রাতে তাদেরকে গ্রেফতার করা হয় এর আগে গতকাল বুধবার দুপুরে রাজশাহী সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন ওই ছাত্রীর বাবা নীলমাধব সাহা ও তার পরিবারের সদস্যরা নীলমাধব সাহার বাড়ি রাজশাহী নগরীর মেহেরচন্ডী এলাকায় নীল মাধব সাহা সংবাদ সম্মেলনে অভিযোগ করে বলেন আমার মেয়ে রাজশাহী মহিলা কলেজে দ্বাদশ শ্রেণীর ছাত্রী কলেজে যাতায়াতের সময় তাকে প্রেমের প্রস্তাব সহ নানাভাবে উত্তক্ত করে আসছিল ওই এলাকার ইউসুফ আলীর ছেলে এরফান খান মেরাজ সামাদের ছেলে রুহুল আমিন সরকার প্রিন্স আক্তারের ছেলে রবিন এ নিয়ে গত বারো আগস্ট সকালে প্রতিবাদ করেন নীলমাধব সাহা এরপর ওই দিন সন্ধ্যা সাড়ে সাতটায় ওই বখাটেরা তাদের আরও চার পাঁচজন সহযোগী নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্টেশনে নীলমাধব সাহার পার্লারে গিয়ে হামলা চালায় এ সময় তাকে ছুরিকাঘাত ও হাতুড়িয়ে দিয়ে পেটাতে থাকে বখাটেরা তাকে উদ্ধার করতে এগিয়ে গেলে সোনামিয়ার স্ত্রীকেও মারপিট করা হয় তবে ওই ঘটনার পরে নীলমাধব সাহা নগরীর মতিহার চন্দ্রিমা ও রাজশাহী জিআরপি থানায় ঘুরছেন মামলার আশায় অবশেষে গতকাল বিকেলে জিআরপি থানায় মামলা হলে রাতে র্যাব তাদের আটক করে র্যাবের হাতে আটক তিন ছাত্রলীগ নেতা কর্মীর আটকের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে তার পরিবারের সদস্যরা বৃহস্পতিবার দুপুরে নগরীর একটি রেস্টুরেন্টে এ সংবাদ সম্মেলন করেন তারা সংবাদ সম্মেলনে আটকৃত পরিবারের সদস্যরা বলেন যে অভিযোগের ভিত্তিতে তাদের সন্তানদের আটক করা হয়েছে তা মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মামলার আসামির স্ত্রী সাপলা খাতুন তিনি বলেন বাদী পক্ষ আওয়ামী লীগের রাজনীতি করেন এবং বিবাদীরাও আওয়ামী লীগের রাজনীতি করেন তাদের মধ্যে একজন জামাতপন্থী ব্যক্তিকে কেন্দ্র করে সামান্য হাতাহাতি হয় এ সময় মামলার বাদী নীলমাধব সাহা পড়ে গিয়ে ডিপ ফ্রিজের কর্নারে আঘাত লাগে এবং মাথার কিছু অংশ কেটে যায় তাকে তেমন কেউ মারধর করেনি এমনকি তার স্ত্রীকেও শ্লীরতাহানির যে অভিযোগ করা হচ্ছে তার মিথ্যা ও বানোয়াট কারণ তার স্ত্রী সে সময় স্টেশনের প্ল্যাটফর্মে আসেনি আমরা সরকারের ও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যাতে করে সঠিক তদন্ত করে দায়ী ব্যক্তির শাস্তির ব্যবস্থা করেন মাধব হচ্ছে উল্টাপাল্টা যখন কথা বলে বলার পরে তখন নিয়ে আসছি তো কী হবে এটা বলছে বলে এক পর্যায়ে তাদের তর্ক লাগছে তর্ক লেগে ধাক্কা ধাক্কি লাগছে ধাক্কা ধাক্কি লাগার পরে মাধব পড়ে গেছে পরে যে মাধবের মাথা ফেটে গেছে এখানে মাধব যেটাকে নিয়ে এত দূর বাড়াবাড়ি করছে সম্মেলন করছে সেটা হচ্ছে মাধব মাধবের বউ মেয়েকে ওখানে উল্লেখ করছে যে ওর বউকে বউ বোর্ড থেকে চেন ছিঁড়ে নিছে ওর বোর ব্লাউজ ছিঁড়ে দিছে ওর মেয়ের মেয়েকে উত্তক্ত করে এগুলা সে বলছে এগুলা সব মিথ্যা এবং বানোয়ার আর এটা মাধব বরাবরই করে মাধব এটা ওর বউ মেয়েকে নিয়ে ব্যবসা করে মূলত এর আগে আমাদের এলাকায় সাকিব নামের একটা ছেলে ওর পিতার নাম মুরাদ ওকে জিম্মি করে এক লাখ পঞ্চাশ হাজার টাকা সেটা চন্দ্রিমা থানায় নিছে রাজশাহী দুর্গাপুর উপজেলার দাউকান্দিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাতচল্লিশতম শাহাদাত বার্ষিকী ও সকল শহীদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার বিকেলে উপজেলার দাউকান্দি সরকারি কলেজ মাঠে এর আয়োজন করা হয় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক সাংসদ আবদুল দ্বারা দুর্গাপুর উপজেলার সাতনং জয়নগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্গাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান ফিরোজ জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মর্জিনা পারভিন সহ স্থানীয় নেতৃবৃন্দ রাজশাহীতে সীমিত পরিসরে উদযাপিত হয়েছে শ্রীকৃষ্ণের জন্মদিন সকালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মন্দির থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে একই স্থানে শেষ হয় এতে সনাতন ধর্মাবলম্বী শিক্ষক শিক্ষার্থীরা অংশ নেয় পরে মন্দিরে হয় পূজা অর্চনা ও আলোচনা সভা সন্ধ্যায় হবে তারক ব্রহ্ম হরি নাম সংকীর্তন ও নামযোগ্য বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ রাজশাহীর পক্ষ থেকে জানানো হয়েছে জন্মাষ্টমী তিথি নিয়ে মতপাত বিক্ষ থাকায় কেউ কেউ আজই পুজো করছে রাজশাহী জেলা ও উপজেলা পর্যায়ে উদযাপিত হবে আগামীকাল সকালে শোভাযাত্রা হয়ে দিনভর হবে পূজা অর্চনা ও কীর্তন পরে সেখান থেকে ইস্কন মন্দির কমিটির আয়োজনে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয় বিপুল সংখ্যক ভক্ত অংশগ্রহণে শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মন্দির প্রাঙ্গনে ফিরে যায় শোভাযাত্রায় ভক্ত সাথে যোগ দেন এডিসি রেভিনিউ আশরাফুল ইসলাম জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শরীফুল ইসলাম রমজান সহ আওয়ামী লীগ নেতৃবৃন্দ বিশিষ্ট শিক্ষাবিদ অলোক কুমার মৈত্র শ্রী শ্রী বৃন্দাবন ও রাসমন্দির পরিচালনা কমিটির সভাপতি তপন কুমার চৌধুরী সহ হিন্দু নেতৃবৃন্দ সন্ধ্যার পরে পূজা অর্চনা ভোগরাগ ও কীর্তন গানের মধ্য দিয়ে জন্মাষ্টমীর অনুষ্ঠান শেষ হবে বৃন্দাবন মন্দিরে ইস্কোন কমিটির উদ্যোগে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব উপলক্ষে শুক্রবার থেকে তিন দিন ব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এই ছিল বরেন্দ্র সংবাদে সাথে থাকার জন্য ধন্যবাদ